প্রথমেই বলি যে কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ, আমরা সবাই কাশ্মীরকে ভালোবাসি, কিন্তু এরকম একটা পরিস্থিতি কেন তৈরি হবে যে সুপ্রিম কোর্টকে স্টেটহুড দিতে হবে? প্রধানমন্ত্রী এবং এখানে যা হচ্ছে সেটাও টেম্পোরারি কাশ্মীরের পাস হয়েছে এবং তাতে শুধুমাত্র কাশ্মীর না ইন্টারনেট বন্ধ, এটার দায় প্রধানমন্ত্রী নিন। ওখানকার এত রিকনসিলিয়েশন কমিটি সেটা তৈরি করেছেন এই পাঁচজন জজ সাহেবের একজন জাস্টিস এস কে কুল। কি বলেছেন? তিনি বলেছেন যে 1980 সাল থেকে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে কোন কোন ঘটনায় সেটার একটা রিপোর্ট, সেই রিপোর্ট তৈরি করে সুপ্রিম কোর্টের কাছে জমা দিতে হবে এবং যারা সেটাতে এফেক্টেড হয়েছে তাদেরকে পশ্চিমবঙ্গে মানবাধিকার কমিশনের স্থায়ী চেয়ারম্যান নেই 3 বছর ধরে মানবাধিকার কথা শেষ করতে নেই, পশ্চিমবঙ্গে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নেই 3 বছর ধরে, পশ্চিমবঙ্গে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নেই 3 বছর ধরে আপনার মুখে মানবাধিকার কমিশনের কথা, আপনি একটা চিফ জাস্টিস নিয়ে পশ্চিমবঙ্গের চেয়ারম্যান মানবাধিকার কমিশন নিয়ে তারপর বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।